14 জুন কলকাতা সল্টলেক স্টেডিয়ামে হংকংকে 4-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে স্থান করে নেয় ভারত। এই ম্যাচে সুনীল ছেত্রী ছাড়াও গোল করেন আনোয়ার আলী, মানবীর সিং ও ঈশান পণ্ডিত। এর সাথে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোল সংখ্যা হয়ে দাঁড়ায় 84, যা মেসির থেকে মাত্র 2টি গোল পেছনে। ভারত এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে প্রথমে কম্বোডিয়াকে 2-0 গোলে হারায়, এরপর আফগানিস্তানকে 2-1 গোলে হারায় এবং সবশেষে হংকংকে 4-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপ 2023-এর মূল পর্বে স্থান পায় ভারত। ভারত এখানে 3টি ম্যাচ খেলে 8টি গোল পায়। আপনার কি মনে হয় এএফসি এশিয়ান কাপ 2023-এ কোন টিম চ্যাম্পিয়ন হবে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।